পাকিস্তান ইসলামীয় গণরাজ্যর সাধারণ নির্বাচনত এবার প্রতিদ্বন্দ্বিতা আগবাব এগারী হিন্দু মহিলায় পাকিস্তানের বুরঞ্জিত সাধারণ নির্বাচনত হিন্দু মহিলায় প্রতিদ্বন্দ্বিতা আগবা এইটাই প্রথমটো ঘটনা। খাইবার পাখতনখোয়ার বুনের জেলার একটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে সবির প্রকাশ নামের এগারী হিন্দু মহিলায়। মহিলাগী পেশাত চিকিৎসক আর পিতৃ ওম প্রকাশ পাকিস্তান পিপুলস পার্টি নামের দলটির সঙ্গে যা 35 বছর জড়িত হয়ে আছে আর এইবারও পাকিস্তান পিপুলস পার্টিয়ে সবিরা প্রকাশক বুনের জেলার একটা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করেছে। ফেব্রুয়ারির 8 তারিখে পাকিস্তান সাধারণ নির্বাচন আর এই নির্বাচনতে পাকিস্তানের জাতীয় সংসদের কারণে 366গী লোক নির্বাচিত করব পাকিস্তানের জনতায়। পাকিস্তান জাতীয় সংসদের সদস্যর সংখ্যা হয়েছে 366 আর ইয়ারে 60খন আসন মহিলার সংরক্ষিত। বিভিন্ন সময় পাকিস্তানের হিন্দু সকল অত্যাচারের বলি হওয়ার খবর আহি থাকে আর ইয়া সত্য বহু পরিমাণে, কারণ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই কথা সদরি করেছে আর তার সমান্তরালক পাকিস্তানের হিন্দুর জনসংখ্যা ক্রমাৎ কমি আবার ধরেছে। আজির তারিখত পাকিস্তান হিন্দু লোকর সংখ্যা হয়েছে 44 লাখ, অর্থাৎ দেশখনের সর্বমুঠ জনসংখ্যার মাথো 2%। পাকিস্তানের নির্বাচনের আন এক ডর খবর হয়েছে 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দর পুত্রও এইবার নির্বাচনত অবতীর্ণ হব। লাহোরের নির্বাচন খেলিব হাফিজ সৈয়দর পুত্র তালহা সৈয়দে। হাফিজ সৈয়দে প্রতিষ্ঠা করা দল পাকিস্তান মার্কাজ মুসলিম লীগে এইবার নির্বাচনত অবতীর্ণ হব আর পাকিস্তানের প্রায় প্রতিটি সমষ্টিতে প্রার্থিত্ব আগবাব। হাফিজ সৈয়দ হয়েছে লস্করে তৈবার সহ প্রতিস্থাপক আর সমান্তরালক এজন আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী এগারী পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াটো সোমায় পড়াত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেবল ভারততে নহয় সমগ্র বিশ্বত। পাকিস্তান ইসলামীয় গণরাজ্যর সাধারণ নির্বাচনত এবার প্রতিদ্বন্দ্বিতা আগবাব এগারী হিন্দু মহিলায়। পাকিস্তানের বুরঞ্জিত সাধারণ নির্বাচনত হিন্দু মহিলায় প্রতিদ্বন্দ্বিতা আগবা এইটাই প্রথমটো ঘটনা। খাইবার পাখতনখোয়ার বুনের জেলার একটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে সবির প্রকাশ নামের এগারী হিন্দু মহিলায়। মহিলাগী পেশাত চিকিৎসক আর পিতৃ ওম প্রকাশ পাকিস্তান পিপুলস পার্টি নামের দলটির সঙ্গে যা 35 বছর জড়িত হয়ে আছে আর এইবারও পাকিস্তান পিপুলস পার্টিয়ে সবিরা প্রকাশক বুনের জেলার একটা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করেছে। ফেব্রুয়ারির 8 তারিখে পাকিস্তান সাধারণ নির্বাচন আর এই নির্বাচনতে পাকিস্তানের জাতীয় সংসদের কারণে 366গী লোক নির্বাচিত করব পাকিস্তানের জনতায়। পাকিস্তান জাতীয় সংসদের সদস্যর সংখ্যা হয়েছে 366 আর ইয়ারে 60খন আসন মহিলার সংরক্ষিত। বিভিন্ন সময় পাকিস্তানের হিন্দু সকল অত্যাচারের বলি হওয়ার খবর আহি থাকে আর ইয়া সত্য বহু পরিমাণে, কারণ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই কথা সদরি করেছে আর তার সমান্তরালক পাকিস্তানের হিন্দুর জনসংখ্যা ক্রমাৎ কমি আবার ধরেছে। আজির তারিখত পাকিস্তান হিন্দু লোকর সংখ্যা হয়েছে 44 লাখ, অর্থাৎ দেশখনের সর্বমুঠ জনসংখ্যার মাথো 2%। পাকিস্তানের নির্বাচনের আন এক ডর খবর হয়েছে 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দর পুত্রও এইবার নির্বাচনত অবতীর্ণ হব। লাহোরের নির্বাচন খেলিব হাফিজ সৈয়দর পুত্র তালহা সৈয়দে। হাফিজ সৈয়দে প্রতিষ্ঠা করা দল পাকিস্তান মার্কাজ মুসলিম লীগে এবার নির্বাচনত অবতীর্ণ হব আর পাকিস্তানের প্রায় প্রতিটি সমষ্টিতে প্রার্থিত্ব আগবাব। হাফিজ সৈয়দ হয়েছে লস্করে তৈবার সহ প্রতিস্থাপক আর সমান্তরালক এজন আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী এগারী পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াটো সোমায় পড়াত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেবল ভারততে নহয় সমগ্র বিশ্বত।